ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি এখন সিনেমা ছেড়ে রাজনীতি নিয়ে ব্যস্ত। তারই নিদর্শন মিলল নতুন প্রকাশিত ভিডিওতে। সদ্য প্রকাশ করা এই ভিডিওতে অভিনয় নয়, রাজনীতি নিয়ে কথা বলছেন মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিতব্য জনসভায় দলে দলে যোগদান করার আহ্বান জানিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত বুধবার 18 জানুয়ারি বিকেল 5টায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বানই জানান। 29 সেকেন্ডের ভিডিও বার্তায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি বলেন, আসসালামু আলাইকুম চাঁপাইনবাবগঞ্জবাসী, আমি আপনাদের এলাকার মেয়ে মাহিয়া মাহি সরকার। গোমস্তপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামীকাল 19 জানুয়ারি বৃহস্পতিবার বিকাল 3টায় রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এক বিরাট জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভায় আমি যাচ্ছি, আপনারাও দলে দলে যোগদান করুন। আগামী 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের উপনির্বাচনে নৌকাপতিকে বিজয়ী করতে গোমস্তপুর উপজেলা আওয়ামী লীগের এই জনসভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি বিকেল 3টায় গোমস্তপুর উপজেলার রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এই জনসভা হয়। জনসভার প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। প্রিয় ভিউয়ার্স, আজ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।